অনিক বলুক, হতাশা কাটানোর মানে হতাশা আসবে, অনেকের আসে না, আমারও প্রিপারেশন ফেজে অনেক সময় এসেছে হতাশা। আমার একটাই কথা, পরে পরবর্তীকালে প্রথম দিকে আমারও যখন হতাশা আসতো, স্বাভাবিক মনে হচ্ছে যে যদি না ক্লিয়ার হয় তাহলে কী হবে, এরপরে কী হবে, আমি পারবো পারবো না। তারপরে আস্তে আস্তে দেখলাম যে এইসব জিনিসগুলো রেখে কোনো লাভ নেই, কারণ আলটিমেটলি ওটা কোনো লাভ হচ্ছে না, তো সেটা দিয়ে আমার পরীক্ষাও ক্লিয়ার হবে না, কিছুই হবে না। বরং যে সমস্ত এই অভিরূপদার কথা অনুযায়ী যে সমস্ত লোক বা যে সমস্ত বন্ধুবান্ধব বা যারা মানে হয়তো চেনা পরিচিতের মধ্যেও আছে, যারা প্রতিদিন ডিমোটিভেট করেন, আরে তুই WBCS মানে তো এই তো সাধারণ লোকের কথা নয়, অন্য পরীক্ষা দিচ্ছিস তো, আরও বাকিগুলো প্রিপারেশন নিচ্ছিস তো, এই যে এইসব যে লোকেরা কথা বলে, আমার মনে হয় ওই প্রথম একবার তাদের কথাটা শুনলাম, দ্বিতীয়বার থেকে তাকে সামনে দেখলে একটা সানগ্লাস পরে বাইকটা খুব জোরে স্পিডে তার সামনে বেরিয়ে যাবো, এতটাই বাজেভাবে বেরোবো মানে যেন আর দ্বিতীয় দিন মানে আমাকে নিয়ে আসে না ভাবে, আরে ঠিক আছে ও তো গোল্লাই গেছে, তারপরে যা হবে দেখা যাবে। তখন যখন দেখা যাবে তখন আর সেই লোকটাই এসে বলবে ওই যা বলে নর্মালি, যে আমার একটা পরিচিত একজন প্রিপারেশন নিচ্ছে, একটু ভাই একটু দেখে দিস তো, ওকে একটু উত্তরে দিতেই হবে, তো জিনিসটা পুরো ঘুরে যাবে। তো ওই সময়টা পাত্তা দেওয়া দরকার নেই, বেশি পাত্তা পাত্তা দিলেই তারাও মানে মাথায় চড়ে যাবে, দরকার নেই, একদম পাত্তা দেওয়ার দরকার নেই, হতাশা কিছু আসবে না, হতাশা আসলে হতাশাকেও মানে হতাশাকেও পাত্তা দেবো না আর কি, সব হয়ে যাবে নর্মাল। আচ্ছা অভিরূপদা, তুমি বলো রাইটিং কিভাবে প্র্যাকটিস করবে, কোনো টিপস? হ্যাঁ, রাইটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমি বারবারই বলি পিএসসি মেন্স খুব ব্যালেন্সড এক্সাম, এমসিকিউ 800 আবার রাইটিং 800, এবং যেটা অনেক প্রথমেই বললো যে এটা একদম ফ্যাক্ট যে যারা ইন্টারভিউ পাচ্ছে বা যারা সিলেক্টেড হচ্ছে তাদের কিন্তু এমসিকিউ মার্ক্সের একটা লেভেলিং আছে, কারোর ম্যাথসটা খুব ভালো সে ম্যাথসে নম্বর তুলছে, কারোর হিস্ট্রি ভালো সে হিস্ট্রি, ওই করে করে এমসিকিউ নম্বর 500-480 এই আসছে। ডিফারেন্সিয়েট কোথায় হচ্ছে? রাইটিং, মানে আমরা যদি বলি হিস্ট্রি যার প্রিলিমস তার, এইখানে রাইটিং যার চাকরি তার, কারণ এটাই তো চাকরি। এর জন্য ডিটেল আমি একটা রাইটিং কী করে প্র্যাকটিস করতে হয় পয়েন্ট ওয়াইজ মানে খুব ভালো ভালো দুর্দান্ত টিপস দিয়েছি। এছাড়াও রেগুলার কাগজটা পড়া, একটা টপিককে সোশ্যাল টপিককে অ্যানালাইজ করা, সেই টপিকটাকে মানে সোশ্যাল অ্যাসপেক্টস, সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস, ইকোনমিক অ্যাসপেক্টস, তার এইগুলোকে পলিটিক্যাল অ্যাসপেক্টসে ভেঙে ফেলা, এবং সুন্দর সুন্দর গ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স, রেলিভেন্ট ডেটা দেওয়া, কোটেশনস দেওয়া, এই যত ভালো করে রাইটিংটা করতে পার প্র্যাকটিস করতে পারবো ততই ভালো। এবং এর জন্য আমাদের অ্যাটলিস্ট ডেইলি এক ঘন্টা একটু যারা দুর্বল তারা যেন প্র্যাকটিস করে রাইটিংটা, না অটোমেটিক চলে আসবে, মানে এটা হাতিঘোড়া এমন কিচ্ছু নেই যে আমি লিখতে পারছি না। অনেকের অসুবিধা থাকে যে রাইটিং করতে পারছি না, আমার সব প্রিপারেশান আছে, এমসিকিউ পাচ্ছি, এমসিকিউতে 520-580-560 বলে এখন লোকে, কিন্তু রাইটিংয়ে কিছু পাচ্ছে না। এইটা ডেলি এক ঘন্টা দু ঘন্টা নিজেকে দিক না, এবং কাগজ পড়ার কিন্তু অনেকের হ্যাবিট নেই, কাগজে এডিটোরিয়াল ওই উল্টো পাল্টা খবর না, কিন্তু কে কাকে খুন করলো, কে কাকে উড়িয়ে দিল, হ্যাঁ এইসব না, সোশ্যাল ইস্যুস ওই খবরগুলো, হ্যাঁ এই করোনা ভাইরাস নিয়ে যে খবরটা, এর সুন্দর একটা এডিটোরিয়াল পড়া, এর পলিটিক্যাল কনসিকোয়েন্সেস কী হতে পারে, এর ইকোনমিক কনসিকোয়েন্সেস কী হতে পারে, এর সাইকোলজিক্যাল কনসিকোয়েন্সেস কী হতে পারে, এই করোনা ভাইরাসের জন্য আমাদের যে দেশের মধ্যে এই রিলেশনগুলো ফরেন রিলেশন কেরম করে ব্যাহত হচ্ছে বা কী হচ্ছে, এইভাবে যখন আমরা টপিককে অ্যানালাইজ করতে পারবো রাইটিং ভালো হবে, এবং এগুলো ইন্টারভিউর জন্য খুব ভালো হবে, মানে বোথ এগুলো একদম ডুয়াল রোল প্লে করে। আমার মতামত বলতে অভিরূপদা যা বললো মানে সেটাই একদম বেদবাক্যের মতো মেনে নেওয়াটাই ঠিক, কারণ রাইটিং স্কিলটা এখন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই এমসিকিউতে সবাই কিন্তু মানে প্রায় কাছাকাছি মার্কস নিয়ে আসে, ডিফার করছে কিন্তু ওই রাইটিং স্কিলে, যে আমার বাংলা ইংরেজি হোক বা আমার অপশান পেপারটা হোক সেই পেপারে আমি কতটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারছি, আর আমার একটাই কথা আমার খাতা আর দর্শনের থেকে যেন আলাদা হয়, মানে সেটা এবার এটা কিন্তু পুরোপুরি নিজের ইনোভেশন, আমাকে কেউ শিখিয়ে দেওয়া হবে না, আমাকে কেউ বলে দেওয়া হবে না যে আমার খাতাটা কী করে, সেটা আমাকে বের করতে হবে আমার খাতা কী করে, আমার যদি আমি সাপোজ বলছি আমার যদি অপশনাল জিওগ্রাফি হয় তাহলে আমার খাতা কী করে আর 10টা খাতার থেকে আলাদা হবে সেটা আমিই বের করতে পারবো, যে হয়তো আমি একটু বেশি ছবি আঁকলাম বা হয়তো দেখা যাচ্ছে যে ছবির সাথে সাথে আমি কিছু ওই ইনফোগ্রাফিক্সগুলো হোক বা কিছু অ্যালগোরিদম হোক এই জিনিসগুলো দিয়ে পুট করলাম, বা কোনো কোথাও আমি হয়তো কোথাও ওই যে নিউজ পেপার পড়তে গিয়ে হয়তো কিছু ইম্পর্টেন্ট ডেটা পেয়েছি সেটাকে আমি নোট করে রাখলাম এবং সেটাকে আমি পুট করে দিলাম। তো সেক্ষেত্রে রাইটিং স্কিলটা নিজের মতো করে সাজিয়ে নেওয়াই ভালো, মানে যেমন সেই ছোটোবেলায় আসতো গরুর রচনা, যেটার একটা গরুর রচনা থেকে একটা গতানুগতি, গরু গৃহপালিত পশু, চারটে ঠ্যাং, দুটো কান, এই জিনিসগুলোর বাইরে একটু বেরিয়ে আসতে হবে, একটু অন্যভাবে লিখতে হবে জিনিসটা। আর যেটা
ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিসটা, মানে আমি হঠাৎ গিয়ে ওই আমাদের একটা টেন্ডেন্সি থাকে, মানে যেটা আমাদের আমার কলেজ লাইফেও ছিল যে ঠিক আছে স্টেজে মেরে দেবো, এই একটা বাঙালি মেন্টালিটি স্টেজে মেরে দেবো, ও ঠিক আছে কোনো ব্যাপার না, লাস্টে দেখে নেবো, বুঝে নেবো, শেষে দেখবো, এই জিনিসটা কিন্তু WBCS পরীক্ষায় চলবে না। আমার পুরো মানে সারা বছর ধরে প্রিপারেশনটা একদম ভালো লেভেলে নিয়ে যেতে হবে এবং সারা বছর ধরে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, যেন শেষ কথা এটাই যেন আমার কনফিডেন্স লেভেলটা সারা বছর মেনটেন থাকে। আর ওই যে একটু আগেই যে হতাশার কথাটা ছিল, হতাশা আমাকে ধরবে কী করে, আমি তো তার আগে আমার কনফিডেন্স লেভেলটাই এত বেড়ে থাকবে যে হতাশার কোনো প্রশ্নই উঠছে না। মানে আমার যেটা মেন কথা, দশজন মিলে যদি আলোচনা করি সেটা বিভিন্ন বয়সের লোকজন হতে পারে, নিজের বয়সের লোকজন হতে পারে, সবাই শুরুতে যা বলবে আমি শুনে নেব, তারপরে শেষ কথাটা যখন আমি দেবো সবাই যেন চুপ করে শোনে, এই লেভেলের কনফিডেন্সটা দরকার। এবং সেটার জন্য দরকার হচ্ছে খুব ভালোভাবে পড়াশুনো করাটা তো দরকারই, আর তার সঙ্গে এই কারেন্ট অ্যাফেয়ার্স, নিউজ পেপার যেটা চলছে সেটার প্রপার অ্যানালিসিস, এই জিনিসগুলো ভীষণ রকম ইম্পর্টেন্ট। তো রাইটিং স্কিলটা এটাই আর কি, রাইটিং স্কিলটা মানে জোর দাও, রাইটিং স্কিলে ভীষণ রকম জোর দাও, ওটাই খুব ইম্পর্টেন্ট। আর ওই ফেসবুকের কথাটা যেটা, সোশ্যাল মিডিয়া লেখালেখি করতে পারো, সোশ্যাল মিডিয়ায় লিখেও ওই সময়টাকে সুন্দরভাবে ইউজ করা যায়, সেভাবেও রাইটিং স্কিল করা যায়। তা বলে চ্যাট করে রাইটিং স্কিল ডেভেলপ করার কোনো দরকার নেই। কথা বলতে বলতে অনেকটা টাইম কেটে গেল, তোমাদেরকে জিজ্ঞাসা করি, আজকে সপ্তর্ষি স্যার আমাদের মধ্যে উপস্থিত নেই, তোমরা তো খুব কাছ থেকে ওনাকে দেখেছো, তাহলে সপ্তর্ষি স্যারের ভূমিকাটা কি, মানে স্টুডেন্টরা কতটা ওনাকে মিস করবে আজকের এই ভিডিও দেখে? স্টুডেন্টরা তো খুব মিস করবে আর আমরাও খুব মিস করছি। সপ্তর্ষি স্যারের WBCS প্রিপারেশন বা সিভিল সার্ভিস প্রিপারেশন বা ইন জেনারেল যে এই যে ইউথদের মোটিভেট করছেন, ওনার ভূমিকা অপরিসীম, মানে এক কথায় বলা যায় না। এবং আমি সবসময় বলি যে দিস ইজ আ ভেরি নোবেল ইনিশিয়েটিভ, কারণ এখন যেই যে সিভিল সার্ভিস প্রিপারেশন বা WBCS প্রিপারেশন একটা খুব বাণিজ্যিকভাবে অনেকে নেয়, হ্যাঁ, কিন্তু এই যে পিওর মোটিভেশন, এবং অনেক ইউটিউব চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেলে যে আমরা যে ইনফরমেশান পাই সেগুলো কিন্তু একদম অথেন্টিক নয়, মানে প্রচুর ভুলে ভরা থাকে। যে কেউ আসছে এসে একটা চ্যানেল খুলে বসে পড়ছে, সে বুক লিস্ট শেয়ার করছে, যে সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নিজেও একটা বুক লিস্ট শেয়ার করে ফেলছে, অথচ সে কিন্তু এক্সামটা ক্লিয়ার করেনি। তো এইটা আমার মনে হয় দিস ইজ ভেরি আনএথিক্যাল। আমি যে এক্সামটা নিজে ক্লিয়ার করিনি সেইখানে আমি বুক লিস্ট শেয়ার করছি, বা আমি যেই এক্সামটা আমি নিজের পুরোটা না জেনে যদি আমি বুক লিস্ট শেয়ার করি সেখানে কিন্তু সবাই মিসগাইডেড হয়। এইখানে হচ্ছে সপ্তর্ষি স্যারের যে ম্যাজিক, আমি এক কথায় বলবো ম্যাজিক, যে উনি অত্যন্ত অথেন্টিক ইনফরমেশান দেয় এবং এই যে স্টুডেন্টদের মোটিভেট করে, স্টুডেন্ট মোটিভেশান বলতে এই যে ঠিক সঠিক পথ দেখানো, সঠিক দিশা দেখানো, এইটাই তো মোটিভেশান। এর থেকে তো বড় মোটিভেশান হয় না যে আমাদের পাশে একজন মানুষ আছেন, হ্যাঁ, যে আমাদের সঠিক পথ দেখাবেন। আমরা যখন ডিমোটিভেটেড হচ্ছি, লং জার্নি, আমরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি, সো দ্যার ইজ সামওয়ান হু উই ক্যান ফল ব্যাক টু, যার কাছে আমরা যেতে পারবো যে স্যার এই জায়গাটা আমরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলুক বা ইউটিউব, এই যে আমি বললাম যে সঠিক ইউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা একটা খুব ভালো ইউজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে সঠিক তথ্য, সঠিক মোটিভেশন সব ব্যাপারে হচ্ছে টাইম টু টাইম যে গাইডেন্সটা হচ্ছে, সো দিস ইজ দ্য ভেরি নোবেল ইনিশিয়েটিভ। তাহলে অনিকদা তোমার মতামতটা এ ব্যাপারে একটু শুনে নি। আমার একটা কথা বলার যেটা, সেটা হচ্ছে ওই হতাশা নিয়ে যে কথাটা হচ্ছিল, 100টা হতাশার মধ্যে একটা আশাই মানে মোর দ্যান এনাফ। আর ওই সপ্তর্ষি দাদার মধ্যে ওই জিনিসটা যেটা আমিও পেয়েছি, মানে আমি ওনাকে পার্সোনালি আগে চিনতাম না, আমি ওই কিন্তু চিনেছি ওই ইউটিউবে, ওই যে মক ইন্টারভিউগুলো দেখে বা ওনার কথাগুলো শুনে। তো সেখান থেকে আমি একটাই কথা বলবো, ওই 10টা বা 100টা হতাশার মধ্যে একটা আশা কিন্তু দাদা, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইরকম পজিটিভ মানুষ, যিনি পজিটিভিটির আকর যাকে বলা চলে, এরকম মানুষের মানে সঙ্গটা ভীষণ রকম ইম্পর্টেন্ট। শুধুমাত্র আজকে সপ্তর্ষি দা বা সপ্তর্ষি স্যার যাই বলো তার কথাই আমি শুধু বলছি না, আমাদের আশেপাশে পরিবেশে মানে সমাজে, বাড়িতে, ফ্যামিলিতে, বন্ধুবান্ধব মহলে এরকম মানুষই খুঁজে বার করো যে তোমাকে পজিটিভ মানে ভাইবটা দেবে, অন্তত যেন নেগেটিভ ভাইবটা না থাকে। অনেক সময় হয় না, কোনো একটা বাড়িতে আমরা ঢুকলাম, বাড়ির পরিবেশটাই এমন, ঢুকেই একটা কেমন যেন একটা অদ্ভুত লাগছে, ভালো লাগছে না, মনে হচ্ছে বেরিয়ে যায়, চলে যায়, এইরকম পরিবেশে, এরকম দমবন্ধ করা পরিবেশে, এরকম একটা ভুতুড়ে বাড়ি, এরকম জায়গায় না থাকাই ভালো। একদম যেখানে গিয়ে ভালো লাগবে, চারটে জানলা খোলা আছে, দরজা খোলা আছে, খোলা আকাশ, খোলা বাতাস, ওই খোলা ছাদ, আমার মনে হয় এরকম পরিবেশগুলো খুব দরকার
প্রিপারেশনের জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং এরকম মানে একটা ধনাত্মক শক্তির মধ্যে থাকাটা আমাদের প্রত্যেকের খুব দরকার, শুধুমাত্র প্রিপারেশন লাইফের জন্য নয়, সারা জীবনের জন্য প্রত্যেকটা পদক্ষেপে। তো এই স্যার তো আমাদের সঙ্গেই আছে, শুধু আমরা স্যারকে খুব মিস করছি আজকে, পরের দিন আশা করি স্যার আমাদের মানে এরকম আড্ডায় স্যার উপস্থিত থাকবে। না স্যার তো শুনছে না বোধহয়, নিশ্চয়ই পরের দিন কিন্তু একসঙ্গে বসবো দাদা। একদম মানে খুব মানে আসলে মিস করছি না আমরা একদম, আর এটা এটা শুনে কিন্তু সপ্তর্ষিতে হাসছেও, এটা শুনে একদম শিওরলি হাসছে। আচ্ছা বর্তমানে কি বলতো ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা, আমরা সব দিক দিয়ে অনেক এগিয়ে গেছি, মানে টেকনিক্যাল বলতে পারো, সায়েন্সের দিক দিয়ে সব দিক দিয়ে প্রচুরভাবে এগিয়ে গেছি, তো সেক্ষেত্রে বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকাটা কি শিক্ষাক্ষেত্রে? ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকা মানে শিক্ষাক্ষেত্রে আজকাল ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া চলা সম্ভবই নয়। ওই বলতে গেলে কীরকম জিনিসটা হচ্ছে যে আগে সবসময় যেটা আগে কী ছিল জিনিসটা খুব বোরিং ছিল, কারণ খালি বই বই খাতা এইসবের মধ্যে একটা পুরো ঘর বোঝাই করে আমি প্রিপারেশন করছি। এখন কিন্তু সেই জায়গাটা নেই, এখন আমার ঘরে ঢুকলে কেউ হয়তো বুঝতেই পারবে না যে এই ছেলেটা পড়াশোনা করে, কারণ একটা ট্যাব হোক বা একটা মোবাইল হোক বা একটা ল্যাপটপ হোক, তার মধ্যে যে কত কিছু আছে সেইটার মানে প্রপার ইউটিলাইজেশানটা ভীষণভাবে দরকার। এবং ওই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইউজ করার যে কথাগুলো হচ্ছিল সেটা হচ্ছে ফেসবুকে বিভিন্ন পেজ আছে যেগুলো হয়তো ইউপিএসসির প্রিপারেশন দেয়, যেগুলো হয়তো WBCS-এর প্রিপারেশন করার জন্য বিভিন্ন পেজ আছে, সেই পেজগুলো লাইক করে রেখে সেই পেজগুলোতে কী কী আপডেটস আসছে, কী কারেন্ট অ্যাফেয়ার আসছে, কী নিউজ আসছে সেগুলো আমরা খেয়াল করতে পারি। তাতে কী হবে, তাতে ওই ট্রেনে বাসে চলতে ফিরতে ওই একটু স্ক্রল করতে করতেই কিন্তু অনেক কিছু আমরা জেনে যেতে পারি। কিন্তু বারবার ওই একটাই কথা আমার বলার যে ওই নিউজেই যেন ব্যাপারটা সীমাবদ্ধ থাকে, সেখান থেকে যেন চ্যাটবক্সে না শিফট হয়ে যায়, কারণ ওটা ওই অ্যাডিকশানটা আটকানো খুব কঠিন। বা ইউ আজকাল যেটা ওই ফেসবুকের ক্ষেত্রে একটা কী হয়, বিভিন্ন মিমস আসে, অনেক রকম মিমস আসছে এবং বিভিন্ন হাসির ভিডিও আসছে, এবার কী হয় একটা ভিডিওতে ক্লিক করেছি ওই ভিডিওটা শেষ হচ্ছে তো আরেকটা আসছে আরেকটা আসছে, এই করতে করতে যখন দু ঘন্টা পার হয়ে গেলো তখন মনে পড়লো যে আমি তো আজকে মোগল সাম্রাজ্যটা পড়ার ছিল সেটা আর হলো না, ঠিক আছে কালকে দেখে নেবো কালকে পড়ে নেবো, ওই কালকেটা কালকে করতে করতে মোগল সাম্রাজ্য পার করে তখন মানে মডার্ন যুগ পেরিয়ে গেছে, তো সেই সময়টা আর থাকে না। তো সেক্ষেত্রে ওই ডিজিটালি অবশ্যই অ্যাক্টিভ থাকা উচিত আজকাল দরকারও, কারণ প্রত্যেকটা ইনফরমেশান আমি খুঁজে খুঁজে বিভিন্ন বই খুঁজেও বের করতে পারবো না, তো যে মুহূর্তে যে সময় কিছু দরকার হচ্ছে সেটা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই আমি পাবো, কিন্তু খুব মানে প্রিসাইজলি ইউজ করতে হবে, উল্টোপাল্টা ইউজ করলে কিন্তু হবে না। আচ্ছা অভিরূপ দাই, এই ব্যাপারে তোমার কি মতামত? হ্যাঁ, ডিজিটাল প্ল্যাটফর্ম তো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এবং মানে ইটস দ্য এটা প্রেজেন্ট এবং ফিউচারও, এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি এটা একটা খুব মানে বড়োভাবে রেভলিউশনাইজ করবে। এবং ওই সেই আমরা দেখি না, ওই বাচ্চারা এখন বই নিয়ে চায় না, যখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যখন ইন্টারঅ্যাক্টিভ যে সেশনসগুলো, মানে একটা ধরুন ইন্ডিয়ার ম্যাপ কেউ পড়ছে আর সেটাকেই যখন ডিজিটালি রিপ্রেজেন্ট করা হচ্ছে, ওই মনসুন অ্যাডভেন্ট অফ মনসুন একটা অ্যানিমেশন করে পড়ছে, বা এল নিনো লা নিনা এটা খুব সুন্দর করে ডিজিটাল অ্যানিমেশন করে পড়ানো যায়, তো এইটাই তো মানে দিস ইজ দ্য বিউটি অফ ডিজিটাল প্ল্যাটফর্ম। এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে মোবাইল, ওই কিরম করে আমি ইউজ করব, ওই একটা ছেলে ওই মোবাইলে মোমো খেলছে, ব্লুবেল খেলছে দিয়ে আত্মহত্যা করছে, আর একটা ছেলে ওই 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 মোবাইল ইউজ করেই একটা ভালো লার্নিং অ্যাপ ইউজ করছে এগিয়ে যাচ্ছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ রেসপন্সিবল ইউজ হচ্ছে, এভরিথিং তুমি কতটা ভালো করে ইউজ করতে পারো। একদম একদমই তাই, আমরা ডিজিটাল এডুকেশনের মাধ্যমে গ্রাম গ্রামের অত্যন্ত মানে এমন এমন অনেক জায়গা আছে যেখানে বর্তমানে ভালো শিক্ষা ব্যবস্থা মানে পাচ্ছে না যারা, সেখানে পর্যন্ত পৌঁছে দিতে পারছি, তাই তো? একদম 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 নিশ্চয়ই, যেখানে পেপার পৌঁছায় না। তোমাদের আজকের এই আড্ডা মানে আমরা সকলে মিলে যে আজকে আড্ডাটা করলাম, এটা হয়তো এক মানে ডিজিটালাইজেশন না থাকলে আমাদের মধ্যে সীমাবদ্ধ রয়ে যেত, আজকে এটা কত কত মানুষ দেখবে, সবাই অনেক অনেকেই এরকম আছে যারা এই ভিডিও থেকে অনেক ইন্সপিরেশন পাবে, পড়াশোনার জন্য আরো মোটিভেট হবে, পরীক্ষা দিতে আরো আগ্রহী হয়ে উঠবে। আজকে এই যে আজকে ডিজিটালাইজেশনটা আছে বলে আজকে এই যে আমরা যে আড্ডাটা দিচ্ছি, তো এই আড্ডাটা তো আরো দশটা লোকের কাছে যাবে, আর ওই জন্য ওই যে অভিরূপ দা এত সেজে গুজে এসছে, তো এইখানে সেজে আসার কারণ তো ডিজিটালাইজেশন, কারণ এটা দশজন দেখবে তো সেখানে ওকে একটু সুন্দরভাবে থাকতে হবে। এইটা আমরা যারা রেসপন্সিবল যারা মানে
এ করেছি, সাকসেস পেয়েছি, এটা আমাদেরও মরাল রেসপন্সিবিলিটি যে ভবিষ্যৎ অ্যাসপিরেন্টদের গাইড করা এবং সঠিক গাইডেন্স দেওয়া। এবং আমাদের এই কথায় ওরা যদি ইন্সপিরেশন পায়, ওরা যদি মোটিভেট হয় এবং আমরা যদি কয়েকজনকেও সঠিক দিশা দেখাতে পারি, সেটা আমাদের সাকসেস, আমাদের মানে সেটাই আমাদের আর কি, মানে দিস ইজ দ্য টেক অ্যাওয়ে। আর তার একদম শেষ পর্যায়ে এসে যদি তোমরা বলো বঙ্গশিক্ষা ও টপার টক্সের দর্শকদের জন্য কিছু। বঙ্গশিক্ষা এই প্ল্যাটফর্মটার সঙ্গে আমি নিজেই কিছুদিন আগে পরিচিত হয়েছি যখন ওই বড়ানগরের সেমিনারটা হয়েছিল। তো একটা জিনিস আমি বুঝেছি যে মানে আমি তারপরে এই বিভিন্ন যে বঙ্গশিক্ষার যিনি আছেন প্রীতমদা তার সঙ্গে একদিন কথা হচ্ছিল, তো তাতে অনেক ভেতরকার যে কীভাবে চলে, কীভাবে প্রসেসটা চলছে, কীভাবে তারা কাজ করছেন সেটা দেখে সত্যি কথা বলতে মানে আমি খুব অভিভূত যে একটা প্ল্যাটফর্ম সেখানে এতগুলো মানুষ কাজ করছেন এবং দিনরাত তারা কাজ করছেন শুধুমাত্র এটার জন্য যে যাতে গোটা বেঙ্গলে হোক বা বিভিন্ন গ্রামের কোনায় কোনায় যেখানেই আছে আর কি, যে যাদের কাছে আজকে ইন্টারনেট ফেসিলিটি আছে তাদের কাছে যেন পৌঁছে দেওয়া যায় বার্তাটাকে, যে একটা WBCS এর জন্য বা একটা যে কোনো রকম পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশানটা নেওয়া উচিত, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। এবং এই যে একটা এত বড় ইনিশিয়েটিভ, আজকে আমি কলকাতা, আজকে এই মুহূর্তে আমি হয়তো কলকাতায় বসে আছি, কিন্তু আমার অভিরূপদা, আমি আর অভিরূপদা যে আড্ডা আমরা দিচ্ছি বা যে গল্পগুলো করছি সেগুলো কিন্তু আর হয়তো আজকালের মধ্যেই গোটা বেঙ্গলের বিভিন্ন জায়গায় জায়গায় পৌঁছে যাবে, সবাই দেখবে, তারা হয়তো আমাদের কাছ থেকে কিছু জানতে পারবে, আমরা হয়তো কিছু তাদেরকে বোঝাতে পারবো, কিছু শেখাতে পারবো। তো এটা একটা বিরাট বড় ইনিশিয়েটিভ, খুব ভালো উদ্যোগ। এবং তার সঙ্গে বিভিন্ন ফ্রি ক্লাসেস যেগুলো আছে, আমি দেখছিলাম কয়েকটা ক্লাস যেগুলো ফ্রি অফ কস্ট, এবং তার সঙ্গে কিছু ফ্রি মক টেস্ট আছে, তো এগুলো খুব ভালো একটা উদ্যোগ। মানে এই উদ্যোগ আমি চাই যে শুধুমাত্র মানে এরকম যেন আরও বিভিন্ন মানে সংস্থা আসে, এগিয়ে আসে এবং আরও যেন মানুষজন উঠে আসে, যাতে এইভাবে লোকের মধ্যে জিনিসটাকে ছড়িয়ে দেওয়া যায় যে এই বার্তাটা, যে জিনিসটার জন্য আজকে আমরা প্রিপারেশন নিচ্ছি বা আরও সবাই প্রিপারেশন নিচ্ছে, সেটা যে বিরাট কিছু মানে আকাশের চাঁদ সেটা নয়, খুব ইজি ওয়েতে, খুব ভালোভাবে, খুব স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্কের মধ্যে দিয়ে যে করা যায় সেই বার্তাটা পৌঁছে দেওয়াটা খুব দরকার। আর সেটার জন্য মানে বঙ্গশিক্ষাকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ যে তারাও সাহায্য করছেন, যে আমার আমি যেগুলো বলছি বা আমার অভিরূপদা যেগুলো বলছে সে কথাগুলো আরও দশজনের কাছে যদি পৌঁছায় হয়তো তারা অনেকটাই উপকৃত হবে বলে আমার মনে হয়। যাই হোক, তো অভিরূপদা একদম যে একটা খুব ভালো ইনিশিয়েটিভ যেটা এই যে মক ইন্টারভিউ, এই মক ইন্টারভিউ যে বঙ্গশিক্ষা অ্যারেঞ্জ করছে, এইগুলো থেকে কিন্তু মক ইন্টারভিউ কিরম হওয়া উচিত এই লার্নিং প্রসেসটা কিন্তু অটোমেটিক্যালি আমরা বা বঙ্গশিক্ষা একজনকে প্রিপেয়ার করছে না, ওই ইন্টারভিউটা ডিজিটাল প্ল্যাটফর্মের দেখে আরও অনেকে কিন্তু প্রিপেয়ার হয়ে যাচ্ছে। এই অ্যাওয়ারনেসটা খুব প্রয়োজন, এই আমাদের সিভিল সার্ভিসের প্রতি বা WBCS এর প্রতি এই অ্যাওয়ারনেসটা প্রয়োজন। এবং এই এইটা হলেই ওই যে একটা ভয় ভীতিজনক যে ওরে বাবা এ তো বিশাল জিনিস, খুব ডেঞ্জারাস জিনিস, এই ভয়ভীতিটা কেটে যাবে। এবং এই ভয়ভীতি যখন কেটে যাবে আলটিমেটলি একটা সাইলেন্ট রেভলিউশন হবে, তখন কেউ আর ডিমোটিভেটেড করবে না। তখন যদি আজকের গ্র্যাজুয়েট করতে করতে কেউ যদি বলে যে বাবা বা মা আমি সিভিল সার্ভেন্ট হব, তখন কিন্তু পাড়ার কাকু বা জ্যাঠা বা অন্যরা বলবে না যে না না সিভিল সার্ভিস ও খুব ডেঞ্জারাস জিনিস, এই জিনিসটা বলবে না। সো আলটিমেটলি এই যে ট্রিকল ডাউন অ্যাপ্রোচ, ওই একটার থেকে একটা তরফ, এই যে আমাদের যে বার্তাগুলো অনেকের কাছে পৌঁছে যাচ্ছে, তো এইটাই তো এইটাই তো আমরা চাই যে আমাদের এই কথাগুলো শুনে সঠিক বার্তাটা 10-15 জনের কাছে যাক। ইন্টারভিউ কিরম করে হয়, মক ইন্টারভিউ কেন প্রয়োজন, ইন্টারভিউ কিরম করে দিতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকা উচিত, এই জিনিসগুলোই তো শেখাবে একদম। মানে নেক্সট ইয়ারে যখন আরও অনেক মক ইন্টারভিউস হবে বা ইন্টারভিউস হবে, অটোমেটিক্যালি আমরা দেখবো যে অনেকে প্রিপেয়ার্ড, কারণ তারা অলরেডি দেখে এসছে। তো এইটা ডেফিনেটলি মানে ভেরি গুড ইনিশিয়েটিভ। এবং এই যে কমার্শিয়াল অ্যাসপেক্টটাকে একদম সরিয়ে রেখে এই যে অনেক জিনিস ফ্রি অফ কস্টে, যেগুলো ফ্রি গাইডেন্স, যেগুলো এটা খুব প্রয়োজন, এটা খুব প্রয়োজন। আর এখানে আমার একটা ছোট্ট কথা অ্যাড করার আছে, যেটা সেটা হচ্ছে যে মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছানো। মানে জেনারেলি কি প্রিপারেশনের সময় প্রত্যেকে, আমরাও এক সময় ভেবেছি বা যারা এখন প্রিপারেশন নিচ্ছে তারাও অনেক সময় ভাবে WBCS মানে গ্ল্যামার, গ্ল্যামারের জন্য WBCS, তা কিন্তু নয়। WBCS মানে যে একটা বিরাট বড় দায়িত্ব, একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি,
টুয়ার্ডস আওয়ার সোসাইটি, টুয়ার্ডস আওয়ার নেশন, টুয়ার্ডস আওয়ার স্টেট, এই বার্তাটা পৌঁছানোটা ভীষণ ইম্পর্টেন্ট। WBCS এ গ্ল্যামার দেখে WBCS এ আসার কোনো মানে হয় না, তাহলে কিন্তু এই চাকরি করে কোনো মানে শান্তি হয়তো পাওয়া যাবে না। আমার নিজের চাকরি জীবন এখনও পর্যন্ত খুব ছোটো, এখনও এক বছর জাস্ট কমপ্লিট করেছি, কিন্তু এটা বুঝেছি যে WBCS ইজ নট অ্যাবাউট দ্য গ্ল্যামার, ইটস অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি। ভীষণ রেসপন্সিবল থাকতে হবে এবং ভীষণ রেসপন্সিবলি আমাকে এই কাজগুলো করতে হবে, যাতে সবার মধ্যে থেকে সবাইকে নিয়ে আমি কাজ করতে পারি। তো সেক্ষেত্রে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ভীষণ রকম মানে খুব উপকারী, যাতে এই দশটা মানুষ বা আরও যারা বিভিন্ন জায়গায় জায়গায় আছে তারা যেন এই বার্তাটা পায়, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এবং এইটাই মোটো হওয়া উচিত আমাদের অফিসারদের, যে পিপলস কানেক্ট, ইনক্লুসিভিটি, কত লোককে সঙ্গে আমরা কানেক্ট করতে পারছি। তো এইটাই তো একটা ভালো প্ল্যাটফর্ম, আমরা যে ফেসবুক করছি বা এই যে করছি, এইগুলো তো খালি পিপলস কানেক্ট করার জন্য। মানে আমাদের টেক অ্যাওয়ে ওইটাই, যে দিনের শেষে আমরা যদি কিছু জনকেও ইন্সপায়ার করতে পারি, সেটাই আমাদের কাছে একটা মানে ফিল গুড ফ্যাক্টর। বঙ্গশিক্ষার সাথে সাথে টপার টক্স যৌথভাবেই এই উদ্যোগ নিয়েছে, যাতে সবার কাছে সঠিক তথ্য ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া যায়।